All characters in this series are imaginary. Reflection to any person, dead or alive, is purely coincidental. No animals and birds were harmed. এই সিরিজের কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। এর ঘটনা বা চরিত্রের সঙ্গে জীবিত বা মৃত কোনো ব্যক্তির কোনো মিল নেই। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। স্যার দেখুন, আমি কিছু জানি না। আমি বাড়িতে করে দাদাকে নামিয়ে দিয়ে গেলাম, দাদা নিজের ইচ্ছায় চলে গেল। আমি যদি যেতাম তাহলে এটা হতো না। সেই সময় কি রাস্তা ছিল? না, সেই সময় রাস্তা কোনো ছিল না। আপনি সন্ধ্যা নেই না? দাদা সবাইকেই ভালোবাসে, সবাই দাদাকেই ভালোবাসে, তো কারোর সন্দেহ করার কিছু। আচ্ছা, সেদিনকে যে আমরা রিকিতার বাড়ি গেছিলাম, ওই যে কাজটার জন্য বলে এসেছিলাম রিকিতাকে, তো তোদেরকে মানে তোদের ছেলেদেরকে কি সেই কাজটা করতে বলেছিল, মানে কাজটা স্টার্ট করতে বলেছিল? সেদিন সন্ধ্যাবেলায় দাদা আমাদের সবাইকে বলেছে। স্যার আপনাদের আইন কানুন কি আর কি করবে আমি জানি না, কে কাকে শাস্তি দেবে সেটাও জানি না। আল্লাহ কসম, যে আমার দাদাকে মেরেছে আমি যদি জানতে পারি তাকে তার জানি না। সবাইকে বলে দিই যেন বর্তমানে প্রত্যেকটা লোক ওইটা আমরা জানি। ঠিক আছে, যাবো গাড়ি চাই, পরে দরকার লাগবে রাখি। বলেছিলাম না আমি ঠিক আনবো, অনেক কষ্ট করে এনেছি ভাই। হ্যাঁ রে বোন, আচ্ছা দু ভাই একসঙ্গে জমিয়ে খাবো। আচ্ছা, এটা তোকে রকিব আহমেদ এমনিতেই দিয়ে দিয়েছে? না না, ওনার কাছে যাইনি, এটা একজন আমার প্রতিভা দেখে দিয়েছে। বলেছিলাম না তোকে আমার অনেক প্রতিভা, সেটা দেখে এমনিতেই দিয়ে দিয়েছে। রাখতো তোর প্রতিভা, কোনো দিন তো দেখাস নি, আবার বড় বড় কথা বলিস। তাহলে শোন, আজ আমি তোকে আমার জীবনের গল্পটা বলছি। জানিস আমাদের বাড়িতে না ভগবান ছিল, আমার মা। খুব ভালোবাসতাম জানিস তো আমার মাকে, এক কথায় আমি না পুজো করতাম আমার মা। আমার মাও খুব ভালোবাসতো আমাকে, কোথাও মাকে ছাড়া যেতাম না, আর মাও আমাকে কারোর সাথে একা ছাড়তও না। তবে আমার বাবাটা না, আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি তোকে না বলি আগে আমার বাড়িতে কজন ছিল। আমার বাড়িতে ছিল আমার মা, বাবা, কাকা, আর আমার ঠাম্মা দিদাও ছিল, কিন্তু ঠাম্মা দিদা আগেই মারা গেছিলো, যার জন্য আর মা বাবা আর আমার কাকা এই তিনজনেই থাকতাম, আর আমি এই চারজন। কিন্তু আমার বাবাটা ছিল না ওই গ্যারেজে, বাইকের দোকানে, ওই একটা গ্যারেজ ছিল, বাইকটাই সারাতো, তো ওই দোকানে কাজ করতো। জানিস তো বাবা না খুব ভালো মানুষ ছিল,
কিন্তু ওই যে সঙ্গদোষ, সঙ্গদোষ বাবাকে নষ্ট করে দিল। প্রচণ্ড নেশা করে আসতো, মা যে অবশ্য ছেড়ে দিয়েছিল, মা বুঝিয়েছিল, দিয়ে আমার দিব্যি টিব্যি দিয়েছিল, তাতে বাবা ছেড়েও দিয়েছিল। তখনও কাকা বিয়ে করেনি, দিয়ে তারপর বাবাকে, বাবা আবার সেই নেশায় আবার চলে গেল এবং মাকে না খুব মারধর করতো, আর আমি সেটা কিছুতেই সহ্য করতে পারতাম না। তখনও কিন্তু কাকা বিয়ে করেনি। বাবা যখন মাকে মারতো না, আমার না মনে হতো না বাবাকেও গিয়ে মারি, কেননা আমার ভগবানের গায়ে হাত দিচ্ছে। একদিন জানিস তো আমি তাড়াও করেছিলাম বটি নিয়ে, কিন্তু মা তারপরে খুব মেরেছিল আমার, দিয়ে প্রচণ্ডভাবে শাসন করেছিল। যাই হোক, তারপর থেকে দেখি মা কাকার দিকে যেন কেমনভাবে তাকাতো, আর কাকাও যেন মায়ের দিকে কেমনভাবে তাকাতো। আমার না খুব অবাক লাগতো এইগুলো, যেন মা কাকাকে একটু বেশি ভালোবাসতে থাকলো। আগে আমি মায়ের কথা মতোই যেতাম আসতাম, বেশি বেরোতাম না, তোকে বললাম না আমি। তারপর থেকে দেখলাম যখনই আমি মায়ের কোলে মাথা দিয়ে ঘুমাতাম, তারপরে হট করে হয়তো কাকা চলে এলো, মা আমাকে সরিয়ে দিত এবং বাধ্য করতো যাতে আমি খেলতে বেরিয়ে যাই। আর তারপরে একদিন হলো কি, বাবা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো আর আমিও খেলতে চলে গেলাম, আর আমি ভুল করে না গেটটা দিতে ভুলে গেছিলাম। তো আমি ভাবলাম যে যাক ভালোই হলো, বাবা আমি যখন গেটটা দিই আর আমাকে আসতে হবে না, বাবা একাই গেট খুলে ঢুকে গেছে, ঠিক আছে আমি খেলতে গেলাম। তারপর যখন আমি বাড়ি ফিরে এলাম, তখন দেখলাম বাবা পুরো নেশায় চুর হয়ে এক জায়গায় বসে আছে, আর মা আর কাকা বিছানার মধ্যে গলা কাটা অবস্থায় পড়ে আছে। সবচেয়ে আমার খারাপ লাগলো কোন জিনিসটা জানিস তো, মা আর কাকা একই বিছানা শুয়েছিল, আর সেটা দেখে আমার খুব না রাগ হয়েছিল। তারপরে যখন দেখলাম বাবা ওইরকমভাবে অবস্থায়, তখন কি করলাম জানি? আচ্ছা মহিম, তোকে আমি একটা কথা বলি, তুই যে শুধু শুধু তোর বাবার উপর রাগ করছিস, তোর মায়েরও তো দোষ ছিল। শোন, অত ভাবার সময় তখন আমার কাছে ছিল না। আচ্ছা বাদ দে, তারপর তুই কি করলি? তারপর বাবাকে ঠেলে ফেলে দিলাম নিচে, তারপর দড়ি দিয়ে গলা চেপে, চোখটা একটু বন্ধ হলো বাবার, আর আমি যেন টান দিলাম দড়িটা, ও মজা পেয়ে গেছিলাম জানিস তো। হ্যাঁ, কি বলছিস কি তুই, তুই তুই খুন করেছিস? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে, ওরকমভাবে যখন তড়িটা দিয়ে ফাঁস দিলাম না, দিয়ে দিলাম ফ্যানের সাথে ঝুলিয়ে বডিতে, লোকে ভাবলো সুইসাইড করেছে। ডাকলাম লোকগুলোকে, সাথে 12-13 জন পুলিশও চলে এলো। আমার কি, আমাকে আবার কেউ তো নেই, আমার আর তো কেউ বেঁচে থাকলো না, আমাকে নিয়ে সোজা অনাথ আশ্রমে দিয়ে দিল, আর ব্যাস ওখানেই বেড়ে ওঠা। তুই জিজ্ঞেস করেছিলিস না আমার কি প্রতিভা আছে, ওই অনাথ আশ্রমে থাকাকালীনই আমি আঁকা শুরু করি, আঁকতে আমার খুব ভালো লাগতো। তো যখন বড় হয়ে উঠলাম, আঁকার জন্য নানা রকম কোম্পানিতে গেছিলাম কাজের জন্য, কিন্তু ওরা সব বলেছিল কি সব ডিগ্রি মিগ্রি চাই, যার জন্য আমাকে আর কাজ দেয়নি। তো ব্যাস তারপর থেকেই সারাদিন ঘুরতে থাকলাম এরকম রাস্তায় রাস্তায়, তারপরে তো তোর সাথে দেখা, ব্যাস এই কেটে যাচ্ছে আমার জীবন। যাই হোক, আজ তবে জানলাম তোর ব্যাপারে সব। জানিস তো ধানা, মায়ের পর একমাত্র তুই যে আমার সব রকম খোঁজ রাখিস, আমি খেলাম কি না খেলাম সেটার খবর রাখিস, আমার জন্য খাবার জোগাড় করিস। ওই অনাথ আশ্রমটা না পুরো নরক ছিল জানিস তো, ওখানে মানুষ থাকতে পারে না সত্যি। আমি কি একা করি, তুইও তো আমার জন্য কত কিছু করিস, আরে বাদ দে, তুই আর আমি তো ভাই ভাই। সে তো বটেই ভাই। জানিস তো ধনা, তোকে খুব বিশ্বাস করে আমি আমার মনের কথাগুলো বললাম, তুই কথা দে আমার যে তুই আর কাউকে জানাবি না। দেখ মাথা খারাপ নাকি তোর, তুই আমাকে এত বিশ্বাস করে কথাগুলো বললি, বাদ দে আমি কাউকে বলবো না, বিশ্বাস কর। আচ্ছা ওই খুন যেখানে হয়েছে
তুই সেখানে গিয়ে পুলিশদেরকে অমনি বলিস কেন? আর আজকেও গেছিলিস তো নাকি? আরে বাদ দে, সে আছে অনেক কথা, তোকে পরে সব বলবো। আজ বরং এটা টেনে চল ঘুমিয়ে পড়ি। কেমন আছো তোমরা সবাই? এই করোনা ভাইরাসের উপদ্রবের মধ্যে আশা করি সবাই ভালো আছো।
যাই হোক, দেখতে দেখতে আমাদের দাগের পাঁচটা এপিসোড এন্ড হলো। আসছে শুক্রবার ফ্রাইডে 6 নম্বর এপিসোড। তো স্টে টিউনড উইথ আওয়ার চ্যানেল গ্যাংস ইন মস্তিপুর। আশা করি আমাদের পারফরমেন্স তোমাদের সবার ভালো লাগছে, কথা দিলাম নতুন চমক থাকবে তোমাদের সবার জন্য। হ্যাঁ, আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা আমাদের এতদিন ধরে সাপোর্ট করে এসেছো, আমাদের এতদিন ধরে ভালোবাসা দিয়ে এসেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আমাদের কাজগুলোকে আরও নতুন করে আপডেট করার। থ্যাংক ইউ গাইস, স্টে অ্যাট হোম, স্টে সেফলি।